আমাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, মামলা প্রত্যাহার করলেও 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নিতে হবে বর্তমান সরকারকে। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নিহতদের স্বজনদের সাথে মতবিনিময়ের কালে তিনি একথা বলেন। আরো জানাচ্ছেন হাবিবুর রহমান পলাশ। কে তাকে বাস্তবায়ন করেছিল, ভিডিও ক্যামেরার মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে এবং প্রত্যেকটা মানুষকে মানুষ শনাক্ত করতে পারছে, সাক্ষী প্রমাণ দরকার হয় না। আমাদের সরকার এত বড় নিরীহ ছেলেগুলোকে এভাবে হত্যা করলো, কিন্তু সরকার জেনেছে এই ছেলেরা কোনো অপরাধ করেনি, তবু সরকার এর কোনো বিচার করলো না। এভাবেই প্রিয়জন হারানো বেদনার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন 28 অক্টোবর নিহতদের স্বজনরা। মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। শহীদদের পরিবারের যত চোখের পানি পড়ল, শহীদদের যত রক্ত ফোটা পড়ল, প্রতিটি ফোটা পানি প্রতিটি ফোটা রক্ত অভিশাপের বন্ধি শিকা হয়ে জালিমদেরকে সারখার করে দেবে। ক্ষমতা যাদের জীবনের লক্ষ্য, ক্ষমতায় থাকা যাদের জীবনের মিশন, ক্ষমতার যাওয়া যাদের জীবনের মিশন, অন্য কোনো মিশন নয় যাদের, তারা হেন কাজ নাই যা তারা করতে পারে না। মতবিনিময় সভায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন জামাত আমির। 28 অক্টোবরে পিটিএ যেমন আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আমাদের সন্তানদেরকে হত্যা করেছেন, এখানেই তাদের মিশন শেষ নয়। বাংলাদেশে প্রতিবেশী দেশের সেনাবাহিনী ঢোকার সুযোগ দিয়ে আমাদের উপরে আরো বড় রকমের হত্যাকাণ্ড পরিচালনার একটা পরিবেশ তারা সৃষ্টি করার পায় তারা করছে। মাওলানা নিজামী অভিযোগ করে বলেন, দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। শিক্ষাঙ্গনে শুধু ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির মধ্যে সীমাবদ্ধ নয়, ছাত্রলীগের সাথে যুবলীগের, যুবলীগের সাথে আওয়ামী লীগের মারামারি চলছে। ক্ষমতায় গিয়ে যে দল নিজেদের মধ্যেই মারামারি করে, খুনাখুনি করে, তারা কি দেশের মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দিতে পারে? এদিকে 28 অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান পলাশ, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এনজিওগুলোকে